অবস্থা দেখেন, ধোয়া দিয়ে একদম পুরো ভরে গেলাম। আপনাদের ভাই অফিস থেকে এসে যে এটা হলো স্যামসাং হেলথের রিপোর্ট, গল্প করব আমার আর ভাবির অনেক অনেক গল্প মনোদ্ভাব। হঠাৎ করে তার একদিন না দুদিন পরে সে বিশাল লম্বা একটা মেসেজ দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শানের কালকে হলো আর্ট এক্সাম, তাই পড়াশোনার তেমন কোনো প্রেশার নেই। দেখেন একটা জিনিস দেখে আপনাদেরকে, এই যে দেখেন ধোঁয়া দিয়ে ভরে গেছে আমাদের সুইমিং পুল এরিয়া, ধোঁয়া আর ধোঁয়া, চারিদিকে ধোঁয়া, একদম একাকার অবস্থা। তো আপনারা হয়তো ভাবছেন যে এত ধোঁয়া কিসের জন্য বাসার সামনে, আল্লাহ না করুক কোনো অঘটন কি ঘটেছে কিনা। না, আমাদের বাসার সামনে আল্লাহর রহমতে কোনো অঘটন ঘটেনি। হ্যাঁ তাই তো, সান ওই বিল্ডিং এ কেন, তাই তো সানটা ওই বিল্ডিং এ কেন, ওই যে দেখেন মানে সূর্যের ইয়েটা ফোকাসটা ওই বিল্ডিং এর গ্লাসে পড়ছে, তাই বলতেছে সান ওই বিল্ডিং এ কেন। আবহাওয়াটা খুব সুন্দর, পরিষ্কার আকাশ একদম। চারদিকে সেটাই দেয়া হচ্ছে, সেটারই আওয়াজ আসতেছে, আর সেটার একটা স্মেলও আছে, সেই স্মেলটাও আসতেছে। যে মিস্টার তোষান সাহেব দোলনায় বসে বসে দোল খাচ্ছে, দোল দোল না তোষান। আর এই তো শান, এই গাছটা পানি দিতে হবে বাবা, এই গাছটা পানি দিতে হবে। তো শান হলো গাছটা পানি দেয়, তার এটা ভালো লাগে এদিকে। এটা এগুলো সবগুলো দাও, দেখো এগুলো সবগুলোই পানি যাচ্ছে সবগুলোই। একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, আমার এই যে এই পাতাবাহার গাছটা, এই গাছটা তো না এরকম, এই যে এটা কি বলে কলি টাইপের আসছে আর কি, এত সুন্দর লাগতেছে দেখতে। আর এই গাছটা মনে হয় না বাঁচবে, কারণ এটা ফুল টুল দিয়ে আসে, সেটাতে যে পোকা লেগে গেছে তো মনে হয় না বাঁচবে। কি অবস্থা দেখেন, ধোঁয়া দিয়ে একদম পুরো ভরে গেছে, পুরো ধোঁয়া ধোঁয়া আর ধোঁয়া। এই গাছটা দেখলে আমার খুব শান্তি লাগে। এই তো আমি একটু চা বানাইলাম, একটু চা খেতে ইচ্ছা করছে, আজকে একটু তাড়াতাড়ি চা খেয়ে নিচ্ছি। আজকে তো শানকে পড়ানোর কোনো প্রেশার নাই, কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে আমারই এক্সাম শেষ হইলো এরকম এরকম লাগতেছে, কেমন জানি একটা ফিলিংস। তো আমার এই ছোট্ট ট্রেটা ইউজ করব করব করে করা হচ্ছিল না, তা আজকে ইউজ করলাম। আজকে চা আর বিস্কুট নিয়ে বসছি, তোষানের জন্য সিঙ্গারা বসতেছি, তোষান সিঙ্গারা খাবে, এটা তোষানের জন্য সারপ্রাইজ। চোখ করছে কত বড় দেখেন, আমার ছেলে না আমার মতোই চোখ। ওকে গুড জব। আর এই যে প্রকৃতির মাঝখানে বসে চা বলেন যাই বলেন সবকিছু খেতেই খুব মজা লাগে। আমি মাঝে মধ্যে বিকালবেলা এখানে এসে বসি, বাইরে বাতাস গাছ নড়তেছে, হালকা একটা বাতাস আসতেছে। তো আমি তো চা আজকে আগে আগে খেয়ে ফেলছি, আপনাদের ভাইয়ার জন্য বানায় রেখে দিয়েছিলাম। আপনাদের ভাই অফিস থেকে এসে যে মাগরিবের পরে সে যে গরম করে চা খাচ্ছে আর কি, ওভেনে গরম করে নিয়েছে। আজকে বারান্দায় এত সুন্দর একটা মিষ্টি বাতাস, মানে অনেক ভালো লাগতেছে। তোষান তুমি বাবাই দোলনার মধ্যে দোল খেয়ে খেয়ে খালি সোফাটাকে পা দিয়ে ধাক্কা দাও আর সোফা একদম ওইদিকে চলে যায়, এত দোল খাইতে হবে না, চুপ করে বসে থাকো। হ্যাঁ আমি ঠিক করবো, তুমি জানো না একবার এদিকে ধাক্কা দাও একবার ওদিকে, বাচ্চা গুলা জিনিস গুলা নষ্ট করার ওস্তাদ একদম। আমি যাচ্ছি হাঁটতে, হাঁটবো, রাশেদা ভাবিকে ফোন দিব। ভাবিও বলেছে যে ভাবি মাঝে মধ্যে বিকালবেলা সন্ধ্যার পরে নামলে আমাকে বললেন, আমিও নামবো। তো ওদিনকে তো এক লোকের পাল্লায় পরে বকা টাকা খেয়ে আসছি, লোক আমাদেরকে কেন বকা দিল, কিসের জন্য বকা দিল তার কিছুই জানি না। আপনাদের ভাইয়াকে বললাম এরপরে আমরা কিছু মালাই বকা শিখে নিব, তো বকা দিলে তো বুঝবো আমরা বাংলাদেশে বকা দিয়ে আসবো, তারও বুঝতে পারবে না। কি দিবে নাকি ফুল, যেভাবে হাতে নিলা থাক, আমার গাছের ফুল আমার গাছের পাশেই থাক। কি সুন্দর বাতাস, কি যে ভাল লাগতেছে, গাছের পাতাগুলো নড়তেছে। এই ছেলেটা এত কান্না করতে পারে, কথায় কথায় কান্না, কথায় কথায় কান্না। তো যাই আমি হাঁটতে যাই। তো এই যে আমি বের হয়ে গেছি রাস্তায়, হেডলাইটের আলো পড়ছে, একদম ফকফকা লাগতেছে, এত ফকফকা আবার আমি না। রাশেদা ভাবিকে নামতে বলছি, বাতাস আছে তো বাইরে, মিষ্টি একটা বাতাস আছে, মানে খুব ভাল লাগতেছে হাঁটতে।
হালকা একটা বাতাস, ঘাম হবে না এই এরকম বাতাস থাকলে তো। ঠিক আছে চলুন যাই, ভাবিও একটু পরেই নামবে। তো আমি আর ভাবি অনেকক্ষণ ধরে হাঁটলাম, অনেকক্ষণ হাঁটছি আজকে, চিন্তা করেন এখানে 21 রিঙ্গিত ওইখানেই সস্তা। তো আমরা হলো ভাবিদের বাসা থেকে কাছে একটা গ্রোসারি শপে ঢুকছি পেয়ারার জন্য। তবে পেয়ারা মনে হচ্ছে না খুব ভালো একটা আছে, অন্য ফল দেখতে আসলাম সেগুলো খুব ভালো একটা নেই। এগুলো কিভাবে আমরা, না আমরা তো বড় হয় না। পেয়ার পেয়ার কেমন এটা খেতে? আমি আমার ভাবি যে মানে জানাশোনা ফলের বাইরে কোনো কিছু ট্রাই করি না, পেয়ারা নিতেই আসছি। হ্যাঁ এগুলো চুকা হবে, তাবিব কয়দিন ধরে খালি পেয়ারা পেয়ারা করতেছে, কিন্তু পেয়ারা খুব একটা সুবিধার মনে হচ্ছে না, ফ্রেশ মনে হচ্ছে না। আর ছোট ছোট পেয়ারা গুলো নাই, ছোট ছোট পেয়ারা গুলো খুব ভালো, ছোট গুলো খুব ভালো। খাওয়ার জন্য আমার না তো তাবিবের খাওয়ার জন্য কাঁচা মন হয় কাঁচা মিঠাম। ওই যে দেখেন লেখা মাঙ্গা, কি মাঙ্গা, মাঙ্গা মানে রাসা, রাসা মাঙ্গা থ্রি রাসা। এই যে কাঁচা মিঠা খায় মনে এগুলো নাকি, একটার দাম কত? ওরে বাবারে দাম অত ভালো, এই যে কেজি 8.5 রিঙ্গিত করে। কি কেক নিব তাবিব, কালকে খাইতে যাবে স্কুল থেকে এসে, বাসায় বিস্কুট টিস্কুট কিনি না বললাম না তো সারের দিনের পর থেকে, বিস্কুট টিস্কুট তার আবার কাহিনী আছে ভাবি, সব খাইতে চান না উনি। কুমড়া নিয়ে আর এক পারুটি নিতে পারি, তার টোস্ট করে দিলে ওইটা অবশ্য খাইতে পারে। তো এই যে আমি হাঁটাহাঁটি করে চলে আসছি, আজকের স্টেপগুলো একটু দেখাই, মাঝখানে অসুস্থতার জন্য হাঁটতে পারিনি। তো আজকে দুপুরে তাবিবকে আনতে গিয়েছিলাম, সেটা সহ এখন ভাবির সাথে যে হাঁটলাম, তো সেই সব কিছু মিলায়ে 8,653 স্টেপস আজকে আমি হাঁটছি, প্রায় 6 কিলোমিটারের কাছাকাছি হাঁটছি। 258 ক্যালোরি আজকে আমি বার্ন করছি, এটা হলো স্যামসাং হেলথের রিপোর্ট অনুযায়ী আর কি। তো আমার প্রতিদিনের টার্গেট 6,000 স্টেপস, আগে আমি 12,000 স্টেপ পর্যন্ত হেঁটেছি আগে। আসলে বুড়া হয়ে যাচ্ছি, বয়স হয়ে যাচ্ছে, স্ট্যামিনা কমে যাচ্ছে, এনার্জি কমে যাচ্ছে, হ্যাঁ আর কি অবস্থা। যাই হোক, এটা হলো আমার ওয়ালপেপার, আমার ওয়ালপেপারটাতে আমি তাবিব আর তোশান, এটা আমরা কোয়ান্তান গিয়েছিলাম ফার্স্ট টাইম, তাবিব ছোটো, আমরা একটা পার্কে গিয়েছিলাম সেইখানে তোলা ছবিটা। এই ছবিটা তোলার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল, যে লাইনে দাঁড়িয়েছিল আমরা অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে ছবিটা তুলেছিলাম। এই যে তাবিব, তাবিব সারাদিন তার কাউন্টিং, তার নাম্বার এগুলো নিয়ে থাকে সে সারাদিন। এই যে কি করতেছো বাচ্চা, তোমার জন্য চকলেট মেরি বিস্কুট নিয়ে আসছি আম্মু। ওয়েলকাম বেবি। হাঁটাহাঁটি শেষ করে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আপনাদের ভাইয়ের সাথে একটু কথা বললাম, ইম্পর্টেন্ট একটু ডিসকাস করলাম হাজব্যান্ড ওয়াইফের কি বলে সাংসারিক আলোচনা আর কি, যেটাকে বলে সেগুলো একটু করলাম। কারণ এই মাস তো শুরু হলো, আজকে মাসের 1 তারিখ, আমাদের বাজারঘাট করতে হবে আর টুকটাক যাই হোক। তো আজকে মনে হচ্ছে আমার যখন স্কুল লাইফে বা ভার্সিটি লাইফে বা কলেজ লাইফে যখন পরীক্ষা শেষ হয়ে গেলে যেরকম একটা আনন্দ লাগে না, আমার আজকে সেরকম আনন্দ লাগতেছে, ট্রাস্ট মি একদম। আসলে বাচ্চাদের পড়াশোনায় তো বাবা মা ইনভলভ থাকে, তো আপনাদের ভাইয়া পুরো সব সময় ওর হোমওয়ার্ক টোমওয়ার্ক সব দেখে, বাট এক্সাম আসলে আপনাদের ভাইয়া পুরোটাই আমার উপরে ডিপেন্ড করে, বলে তুমি দেখো। আর তোশান আমার কাছে পড়তে কমফর্টও ফিল করে, আর আমি আবার ওরকম না যে ও কিছু পারলো না, অনেকে আছে না উড়াধুরা মারামারি শুরু করে দেয়, ওরকম না, আমি বোঝানোর ট্রাই করি যতটা সম্ভব, আমি যতটুকু বুঝি, আমি এমন আহামরি যে বুঝি তাও না, চেষ্টা করি মানে বাচ্চাটাকে বুঝায় যাতে একটু সুন্দর করে ওর মাথায় ঢুকাইতে পারি, এই আর কি অবস্থা। তো হাঁটাহাঁটি করলে না খুব ভালো লাগে, ফ্রেশ লাগে,
আমার তো ইচ্ছা আছে, ভাবি যে এক মাস থাকুক বা যাই থাকুক, যতদিনই থাকুক, আমি তো এখন স্পেসিফিক বলতে পারতেছি না যে ভাইয়া ভাবি কতদিন থাকবে, কারণ আমি এখনও ভাইয়া ভাবি রিটার্ন টিকিটটা কাটি নেই। তো দুই একদিনের মধ্যে ইনশাল্লাহ রিটার্ন টিকিটটাও করে ফেলবো। তো ভাই ভাবিকে নিয়ে প্রতিদিন সন্ধ্যার পরে এরকম চা নাস্তা করে ইচ্ছা আছে ভাবি আর আমি হাঁটতে বের হয়ে যাব, রাস্তায় হাঁটবো, বাতাস খাবো, গল্প করব। আমার আর ভাবির অনেক অনেক গল্প, মনোজ ভাবির অনেক গল্প, আমরা অনেক কিছু দুজন দুজনের সাথে শেয়ার করি, খুব ভালো লাগে আমার কাছে। আমার কাছে মনে হয় যে না, কথা বলতে পারি মন খুলে, এই জন্য ভালো লাগে। তো এটাই আর কি ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আল্লাহ ইচ্ছা পূরণ করবেন। আমি ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে পারতেছি না, ক্যামেরায় ফ্ল্যাশ তো চোখে লাগতেছে। তা আমি আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। আমরা যারা এই পাবলিক প্ল্যাটফর্মে আছি, এটা সম্ভবত আমি না, আমার সাথে আরও যারা আছেন, সে যে টাইপের ভিডিও করেন না কেন, সবার সাথে মনে হয় এই কাহিনীগুলো হয়, সেম কাহিনীগুলো হয়। তো আমি বলি, আমি যেহেতু সব মেসেজ চেক করি, আমি একদম আউটবক্সে থাকা মেসেজগুলো 10-15 দিন পর পরে চেক করি, যে কেউ আমাকে হয়তো কোনো ইম্পর্টেন্ট কারণেও মেসেজ দিতে পারে, কেউ হয়তো কোনো কিছু জানার জন্য মেসেজ দিতে পারে। আর আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করি, একটা মানুষ আমাকে নক করলে আমি তাড়াতাড়ি রেসপন্স করার চেষ্টা করি। তো অনেকে আছে মেসেজ চেক করে না, এটা আমি আমার ক্ষেত্রে আমি দু একজনকে নক করেছিলাম, তো তারা মেসেজ চেক করে না, আমি দেখেছি, নাম না বলি। তো নক করেছিলাম, সেটা হয়তো কোনো কারণে, কোনো দরকারে নক করেছিলাম, যাই হোক, আমি নক করলে আমি মেসেজ রিপ্লাই দিই। তো প্রায় সপ্তাহ দুয়েক আগে যে কোনো একজন ভদ্রমহিলা আমাকে নক করেছেন, নক করে বলছেন যে তাদের এলাকায় এইটা এটা হয়েছে, এই সমস্যা হয়েছে, এগুলা বললো আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে, আপনার ফ্যামিলি সবার ভিডিও দেখি খুবই ভালো লাগে। বলা টলা শেষ আমি বললাম ধন্যবাদ আপু, ভালো লাগলো শুনে, যতটুকু পারা যায় রেসপন্স করলাম। তারপরে হঠাৎ করে তার একদিন না দুদিন পরে সে বিশাল লম্বা একটা মেসেজ দিয়েছে আমাকে, মেসেজ দিয়ে লিখেছে তাদের এই সমস্যা সেই সমস্যা, আর্থিক সাহায্য দরকার। তো যখন আমি তাকে বলেছি যে আপু সরি আমি আসলে আপনাকে চিনি না জানি না, তখন সে আমাকে মেসেজের উত্তর দিয়েছে, আমি তো আর ঢং করার জন্য আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইনি, আমি আমার প্রয়োজনেই চাইছি। তাই আমি বলছি আপু আমি আসলে আপনার সাথে আর এক বিষয়ে কথা বলতে চাচ্ছি না, আমি আপনি আমি তো আপনাকে একবারও বলি নাই যে আপনি ঢং করার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন, আমি আপনাকে চিনি না, পাবলিক প্ল্যাটফর্মে আপনার সাথে আমার 2-3 দিন কথা হয়েছে, এই কথার ভিত্তিতে আমি আপনাকে হেল্প করব। তো আমি তো আর আপনার সত্যিটা জানি না, যেটা সত্য কথা, তো সেখানে তো হেল্প কীভাবে করবো আমি, কারণ আমি ওই যে আপনাদেরকে বলেছি না, আমি একবার বিশ্বাস করে আমার এক পরিচিত ছোট ভাইকে হেল্প করে সে আমাকে যে ধোকাটা দিল আমি তাকে মাফ করে দিয়েছি, মন থেকে মাফ করে দিয়েছি, কিন্তু সে যে কাজটা আমার সাথে করেছে তারপর থেকে আসলে আমি বিশ্বাস করতে ভয় পাই। আর আমি যদি হেল্প করার হয়, আমি আমার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে তো অনেকে হেল্পলেস আছে, তাদেরকে হেল্প করব। তো আমি আপনাকে চিনি না জানি না, আপনি কোথায় থাকেন, কি করেন না করেন, ফেসবুকে আপনার একটা ছবি নাই, আপনার আইডিতে কোনো ভেরিফিকেশন নাই, আপনার প্রোফাইলে কোনো পিকচার নাই, আমি আপনাকে কী হেল্প করবো? আমি এগুলো অবশ্য বলিনি, আমি এখন আপনাদেরকে বলতেছি আর কি, তাকে আমি আর কিছু না বলে কথা বন্ধ করে দিয়েছি। তো এরকম প্রায়ই মেসেজ আসে, প্রথমে বলে আপু এরকম এরকম আপনাদের ভিডিও দেখে, তারপরেই বলবে যে আপু হেল্প দরকার, সাহায্য দরকার। তো আমার কাছে জিনিসটা খুবই খারাপ লাগে, খারাপ লাগে এই জন্যই, কারণ এতে করে না অনেক যাদের আসলে নিডি পিপল, যারা আসলেই সাহায্য দরকার, তাদেরকে আমরা বিলিভ করতে পারি না। তো রিকোয়েস্ট করব, আমি যারা এরকম করে তাদের কাছে রিকোয়েস্ট করব, আসলে পাবলিক প্ল্যাটফর্মে এসে আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনি ভিডিও দেখছেন, তার মানে এগুলো করতেও তো টাকার দরকার হয়, তো তারপরে আপনি সাহায্য চাচ্ছেন, এটা খুব মানে মাঝে মধ্যে খুব সিলি আবার খুব হাস্যকর লাগে আর কি। তো আমি রিকোয়েস্ট করব প্লিজ, মানে এই কাজগুলো অন্তত দয়া করে করবেন না। আমি যেহেতু মেসেজ চেক করি তাই আমি বলতে পারছি, আরও অনেকে আছে যারা মেসেজ চেক করে না, তারা হয়তো চোখে তাদের চোখে পড়বেও না এরকম আর কি। তো যাই হোক, এই জিনিসটা আমার মনে হলো যে আপনাদেরকে বলি, আমার বলা উচিত, আমার কাছে মাঝে মধ্যে খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে, কারণ এটাতে আমিও বিব্রতকর অবস্থায় পড়ে যাই, তাকে আমি কী অ্যান্সার দিব আমি মাঝে মধ্যে বুঝে পাই না। তারপরে অ্যান্সার দেওয়ার পরও যখন সে এটা নিয়ে আর্গুমেন্টে যায়, আমি কি ঢং করার জন্য চাচ্ছি, আমি কি বিলাসিতার জন্য চাচ্ছি, তা আমি তো তুমি ঢং করতে চাচ্ছ, বিলাসিতার জন্য চাচ্ছ, আমি তো সেটা বলছি না, আমি তো বলছি যে আমি আপনাকে চিনছি না,
আমি আপনাকে হেল্প করতে পারছি না, আমার হেল্প যেখানে করার আমি সেখানে আমার সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ করব বা করার চেষ্টা করি। তো এটাই আর কি কথা। তো কারো কাছে কথাগুলো খারাপ লাগলে মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর তোষানের কালকে আর্ট এক্সাম, তারপরে শেষ, এরপরে লম্বা ছুটি। তো ভাইয়া ভাবি আম্মু সবার জুলাইতেই আসার কথা ছিল, জুলাইয়ের লাস্টের দিকে কথা ছিল, যেহেতু তাদের পরীক্ষা শেষ হবে জুলাইয়ের শেষে, তাই আর জুলাইয়ের লাস্টের দিকে তারা পারলো না, তাদের আশাটা আগস্টে গিয়ে পড়েছে। তো আগস্টটাও তোষানের পুরোটাই বন্ধ, সেপ্টেম্বরে তিন চার তারিখ থেকে তোষানের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তো তোষান বাসায় থাকা মানে হ্যাঁ ভালো, বাসায় স্কুলে যেতে হচ্ছে না, বন্ধ বাসায় আছে। দুই ভাই আমাকে পাগল বানায় ফেলবে, আমার মা আমুরা এখানে কি আসবে, আমারও আমারই দেখা যাচ্ছে যে পাবনা মেন্টালে ভর্তি হওয়ার জন্য দেশে যাইতে হইতে পারে, এরকম অবস্থা আর কি। কারণ কি, আমি একটা কাহিনী বলি, দুই ভাইয়ের কাহিনী বলি। তাবি হলো খুবই চিল্লাবে, মনে করেন তোষান একটু ওর মুখের দিকে তাকায় একটু ভেংচি কাটলো, তাবি হলো চিল্লানো শুরু করবে, আম্মু ভাইয়া আমাকে এরকম করতেছে। আর তোষান হলো আস্তে আস্তে তাবিবকে কি বলবো, তাবিবকে হলো রাগায়, তাবিব ধরেন একটা খেলনা বানাইছে, তোষান গিয়ে ফু দিল, খেলাটা পড়ে গেল, তোষান ফু দিয়ে চুপ করে বসে আছে, তার কাজ তো সে করে ফেলেছে। এখন তো তাবিব ঘ্যান জ্ঞান করতেই আছে, হ্যাঁ ভাইয়া এটা, ভাইয়া সেটা, ভাইয়া ওইটা, এই নিয়ে সারাদিন আমার মাথা শেষ হয়ে যাবে। আমি যতদিন পর্যন্ত আমার আম্মা না আসবে, আমার মা যতদিন পর্যন্ত আমার কাছে না আসবে, ততদিন পর্যন্ত আমার মাথা শেষ হয়ে যাবে আমি জানি। আর কি বলবো, বাচ্চা মানুষ এগুলো না করলে আবার ভালো লাগে না। আজকে আমি আমার ফুফাতো বোনের সাথে কথা বলছিলাম, আমার ফুফাতো বোনকে তো আপনারা মোটামুটি সবাই চিনেন, লিমা। তো ওরও তো দুইটা বাচ্চা, ওর বড়টা একটু চঞ্চল, ছোটটা একদমই শান্ত। তো ওর ওই দুইটাকে নিয়ে ওরও নাজেহাল অবস্থা, মাঝে মধ্যে আমি চিন্তা করি যে ও তো খুব বেশি বয়স না, ছোট মানুষ, তো কীভাবে ও এই দুই বাচ্চাকে সামলায় আল্লাহই ভালো জানে। তো ওকে দেখলে আমি আবার একটু নিজে সাহস পাই, যে ভাবি যে না ঠিক আছে, দুই বাচ্চা সামলায় ওকে ফাইন, সমস্যা নাই, এটাই আর কি চিন্তা করি। তো অনেকে বলে কি, প্রথম বাচ্চা নেওয়ার পরে অনেকে বলবে যে এই আচ্ছা চঞ্চল, সেকেন্ড বাচ্চাটা নাও দেখবো ও ঠান্ডা হয়ে যাবে। লিমার ক্ষেত্রে আমি দেখেছি সবাই ওকে বলতো যে, ও অবশ্য বাচ্চাটা ইচ্ছা করেই নিয়েছে, ওকে এমন না যে কেউ ফোর্স করছে যে সেকেন্ড বাচ্চা নাও, ও চাইছে ওর দুই তিনটা বাচ্চা পরপর হবে, এরকম ওর আশা। ও বাসাবর্তী বাচ্চা কাচ্চা থাকলে ওর কাছে ভালো লাগে, কারণ ও আসলে মানে প্রচুর পরিশ্রমী একটা মানুষ, ও সব কিছু ট্যাকেল দিতে পারে ঠান্ডা মাথায়। তো আমি আমাদের সমাজের প্রেক্ষাপট থেকে বলতেছি, ফার্স্ট বেবি হওয়ার পরে আচ্ছা বাচ্চা চঞ্চল সেকেন্ডটা নাও, সেকেন্ডটা নেওয়ার পরে আচ্ছা বাচ্চা চঞ্চল থার্ড একটা নিয়ে নাও, তো প্রত্যেকটা চঞ্চল এরকম করে নিতে নিতে একটা ফুটবল ক্রিকেট টিম বানাই ফেলো, এরকম অবস্থা আর কি। তো কিছু করার নাই, ওরাও বড় হবে একদিন, ওরাও ঠান্ডা হয়ে যাবে, আমি বুড়া হয়ে যাব, আমার বাসাও ফাঁকা হয়ে যাবে। এখন যেমন আমার শ্বশুর শাশুড়ি থাকেন, একটা সময় আমারও এরকম আসবে, তারা তাদের গন্তব্যস্থলে তাদের চাকরি সূত্রে তারা তাদের মতো করে সংসার সাজায়, তাদের মতো থাকবে। আল্লাহ যদি আমাদের বুড়া বুড়িকে বাঁচায় রাখে, আমরা বুড়া বুড়িরা আমাদের মতো করে থাকবো, এইটাই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।